আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত ভর্তির সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। ভর্তির খরচ, হলের তথ্য, নানা বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছো। আজকের একটি ভিডিওতে আমরা গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তিতে কত খরচ হতে পারে, চূড়ান্ত ভর্তির তারিখ, ক্লাস শুরুর সময় এবং আবাসিক হলের তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই তথ্যগুলো নানা সময়ে পরিবর্তনশীল। প্রথমে আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখায় ভর্তি হতে 8,100 টাকার কম বেশি খরচা হয়। চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরুর সময় এখনও পর্যন্ত, অর্থাৎ এই ভিডিও করা পর্যন্ত জানা যায়নি। এখানে ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানের ক্ষেত্রে 12,400 টাকার আশেপাশে, বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে 10,440 টাকার আশেপাশে খরচা হয়। ভর্তি এবং ক্লাস শুরুর সময় জানা যায়নি, আপডেট পেলে ইনশাল্লাহ জানিয়ে দিব। হল এখানে নেই, তবে মেয়েদের জন্য একটি হল ইতিমধ্যে করা হয়েছে এবং এটার কাজও শেষ হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানের জন্য প্রায় 17,130 থেকে 16,130 টাকার মতো খরচা হয়। বাণিজ্য ও মানবিক শাখার ক্ষেত্রে 13,130 থেকে 12,130 টাকার মতো খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6 থেকে 10 অক্টোবর, ক্লাস শুরু 20 অক্টোবর। ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখার জন্য 12,420 টাকা থেকে 13,920 টাকা খরচা হয়, বিভাগ ভেদে, ফ্যাকাল্টি ভেদে। চূড়ান্ত ভর্তি 7 থেকে 10 অক্টোবর, ক্লাস শুরু 2 নভেম্বর। এখানে হলের সুবিধা রয়েছে, ছেলেদের জন্য 5টি, মেয়েদের জন্য 3টি, সর্বমোট 8টি হল রয়েছে। হাজী মোহাম্মদ দানেশে, বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে বিভাগ ভেদে 15,915 টাকার কম বেশি খরচা হয়। চূড়ান্ত ভর্তি 21 থেকে 22 অক্টোবর এবং ক্লাস শুরু 27 থেকে 28 অক্টোবর। ছেলেদের জন্য 6টি এবং মেয়েদের জন্য 3টি, সর্বমোট 9টি হল রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানের জন্য প্রায় 14,800 টাকার কম বেশি খরচা হয়। বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে 13,800 টাকার কম বেশি। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরুর সময় জানা যায়নি। হলে সুবিধা রয়েছে, ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানের জন্য প্রায় 16,000 থেকে 15,500 টাকার কম বেশি খরচা হয়। বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে 15,150 টাকা থেকে 16,000 টাকার মতো খরচা হতে পারে। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর এবং ক্লাস শুরু 22 অক্টোবর দেওয়া হয়েছে। ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে বিজ্ঞানের জন্য 16,960 টাকার কম বেশি খরচা হয়। বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে 16,100 থেকে 15,940 টাকার মতো খরচা হয়। চূড়ান্ত ভর্তির সময় জানা যায়নি, কিন্তু ক্লাস শুরু 28 অক্টোবর, ছেলেদের জন্য 4টি, মেয়েদের জন্য 3টি, সর্বমোট 60টি হল রয়েছে। এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়গুলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখার ক্ষেত্রে 17,700 টাকার কম বেশি খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6, 8, 9 অক্টোবর, ক্লাস শুরু 23 অক্টোবর। হলের সুবিধা রয়েছে, ছেলেদের জন্য 1টি, মেয়েদের জন্য 1টি, সর্বমোট 2টি হল রয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখার ক্ষেত্রে 13,700 থেকে 14,200 টাকার কম বেশি খরচা হয় আনুমানিক হিসাবেটি। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরুর সময় জানা যায়নি। হলের সুবিধা রয়েছে, ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি হল রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখার জন্য 14,120 টাকার কম বেশি খরচা হয়। চূড়ান্ত ভর্তি 20 থেকে 22 অক্টোবর, ক্লাস শুরু 31 অক্টোবর দেওয়া হয়েছে। হলের সুবিধা রয়েছে, ছেলেদের জন্য 5টি, মেয়েদের জন্য 3টি, সর্বমোট 8টি হল রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ভর্তিতে প্রায় 15,000 টাকার মতো খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরুর সময় জানা যায়নি। হল রয়েছে, ছেলেদের জন্য 1টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 3টি হল রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখার ক্ষেত্রে 11,930 থেকে 12,650 টাকার কম বেশি খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরুর সময় জানা যায়নি। হলে সুবিধা রয়েছে, ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি হল রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞানের জন্য প্রায় 17,650 টাকার কম বেশি খরচা হয়। বাণিজ্য এবং মানবিক শাখার জন্য 15,150 টাকার কম বেশি খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরু 21 অক্টোবর দেওয়া হয়েছে। ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি হল রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এখানে 16,260 থেকে 17,500 টাকা খরচা হয়। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক শাখায় বিভাগ ভেদে। চূড়ান্ত ভর্তি 20 থেকে 24 অক্টোবর এবং ক্লাস শুরু 27 অক্টোবর। ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক শাখার জন্য 13,190 থেকে 15,290 টাকা খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরুর সময় জানা যায়নি। হল সুবিধা রয়েছে, ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি হল রয়েছে।
আর এখানেও কিন্তু প্রাথমিক নিশ্চয়ন যারা করেছো তারা কিন্তু মূল ফি থেকে 5,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও বাণিজ্য এবং মানবিক শাখার জন্য 7,445 টাকা থেকে 8,170 টাকার মতো খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, হলের তথ্যটি পাওয়া যায়নি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় যেখানে বিজ্ঞানের জন্য প্রায় 20,500 টাকার খরচা হয়, বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে 17,500 টাকার কম বেশি। ক্লাস শুরু 20 অক্টোবর। ছেলেদের জন্য হল আছে কিনা সেই তথ্যটি পাওয়া যায়নি, তবে মেয়েদের জন্য একটি হল রয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে 22,220 টাকার কম বেশি খরচা হয়, বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে 18,720 টাকার কম বেশি খরচা হয়। চূড়ান্ত ভর্তি 22 থেকে 24 অক্টোবর দেওয়া হয়েছে, ক্লাস শুরু 28 অক্টোবর। ছেলেদের জন্য একটি, মেয়েদের জন্য একটি, সর্বমোট 2টি হল রয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বিজ্ঞানের জন্য প্রায় 18,900 টাকার কম বেশি খরচা হয়, বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে 17,110 টাকার মতো খরচা হয়। চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরুর সময় জানা যায়নি, হলের তথ্যটি পাওয়া যায়নি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রায় 15,895 টাকার বেশি খরচা হয় বা কম বেশি খরচা হতে পারে, চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরুর সময় জানা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ যেখানে বিজ্ঞানের জন্য প্রায় 7,500 টাকার মতো খরচা হয়, গণিত এবং সিএসসির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে 6,500 টাকা, মানবিকের ক্ষেত্রে প্রায় একই অ্যামাউন্ট খরচা হয়, কম বেশি হতে পারে, চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরু 20 অক্টোবর, হলের তথ্যটি পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর যেখানে বিজ্ঞান বাণিজ্য মানবিক শাখার ক্ষেত্রে প্রায় 15,200 টাকার কম বেশি খরচা হয়, চূড়ান্ত ভর্তি 14 থেকে 17, 20 থেকে 21 অক্টোবর দেওয়া হয়েছে, ক্লাস শুরু 28 অক্টোবর। সুনামগঞ্জ নতুন একটি বিশ্ববিদ্যালয় এখানে বিজ্ঞান বাণিজ্য মানবিক শাখার ক্ষেত্রে 19,900 টাকার কম বেশি খরচা হয়, চূড়ান্ত ভর্তি 6 থেকে 8 অক্টোবর, ক্লাস শুরুর সময় জানা যায়নি, হলের তথ্যটিও জানা যায়নি। যারা প্রাথমিক নিশ্চয়ন করেছে তারা মূল ফি থেকে 5,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী তোমাদের পেপারসও জমা দিতে হবে, মূলত তোমাদের মার্কশিট এবং অন্যান্য যে পেপারস রয়েছে যেটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই তোমরা তথ্যটি পেয়ে যাবে যে কী কী পেপারস তোমাদের জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে কত টাকা খরচা হয়, চূড়ান্ত ভর্তির তারিখ, ক্লাস শুরুর সময় এবং হলের তথ্যগুলো আমরা জানার চেষ্টা করলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।